মানিকগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে দৌলতপুরে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ মামুন, মানিকগঞ্জের যে সাতটি উপজেলা রয়েছে তার মধ্যে কিন্তু সাতটি উপজেলাতেই কিন্তু পানিতে এখন টইটম্বর। তবে বন্যা কবলিত এলাকাগুলো হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর, দৌলতপুর, ঘেওর এবং শিবালয় উপজেলা। এবং ইতিমধ্যে কিন্তু হরিরামপুর উপজেলাটা হরিরামপুর চত্বর এ কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে, অর্থাৎ পানিতে প্লাবিত হয়েছে। সেখানে কিন্তু উপজেলার যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। এটা অন্যদিকে কিন্তু মানিকগঞ্জ হরিরামপুর সড়কের কয়েকটি স্থানে, পাকা সড়কের মানে উপজেলার প্রধান সড়কের কয়েকটি স্থানে কিন্তু এটা পানি উঠে যাওয়া কিন্তু বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দৌলতপুরের কথা বলি, সেক্ষেত্রে দৌলতপুরেও কিন্তু দৌলতপুর এবং আমতলি সে পাকা সড়ক রয়েছে প্রধান সড়ক, যেটা যার ভিতর দিয়ে কমপক্ষে 12 থেকে 14টি ইউনিয়ন এবং সিরাজগঞ্জের কয়েকটি ইউনিয়ন এবং টাঙ্গাইলের কিছু মানুষ কিন্তু এই সড়ক দিয়ে চলাফেরা করে, সেক্ষেত্রে কিন্তু পানি উঠে গিয়েছে। এবং এখন কিন্তু পানিটা মানিকগঞ্জের টইটম্বর হওয়ার পরে ঢাকা জেলাটা দুহার এবং কি একটা ধামরাইটেও কিন্তু পানি ঢুকতে শুরু করেছে বলে আমি সর্বশেষে জানতে পেরেছি। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি দৌলতপুরে, আমি যে বাড়িটিতে রয়েছি সেখানে কিন্তু একদম হাঁটু পর্যন্ত পানি রয়েছে। এবং কিছুক্ষণ আগে থেকে কিন্তু এখানে উঁচু মাচা করে কিন্তু এই যে বাড়ির যে আসলে গৃহিণী রয়েছে তারা কিন্তু রান্না করার চেষ্টা করছে। তাদেরকে তো এখন পর্যন্ত তাদেরকে কিন্তু নাস্তা করা হয়নি। তো সব কিছু মিলিয়ে যেটা গৃহপালিত যে পশু পাখি রয়েছে তাদের নিয়ে যে একটা দিশাহারা হয়ে পড়ছে অঞ্চলের মানুষ, তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের দৌলতপুর থেকে বন্যার সর্বশেষ অবস্থা। বামুন, মানিকগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী।